নমস্কার বন্ধুরা, সঞ্চারিস মাঞ্চিজিতে সকলকে জানাই স্বাগত। আমি আজ আবার আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করে দিন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ক্ষীরের পুর দেওয়া পাটিসাপটার রেসিপি। পাটিসাপটা বানাতে অনেক সময় প্যানে লেগে যায়। আজ আমি যে রেশিওতে ব্যাটারটা তৈরি করছি তাতে ননস্টিক প্যান কেন এমনি কড়াইতে দিয়ে বানালেও কোনোভাবেই লেগে যাবে না, সহজে পাটিসাপটা উঠে আসবে প্যান থেকে। ক্ষীরের পুরের জন্য প্রথমেই 500 ml দুধ জাল দিয়ে নিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিচ্ছি একটু, যাতে উপরের দিকে সর না পড়ে যায়। এই দুধটা জাল দিয়ে ঘন করে প্রায় অর্ধেক করে ফেলতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু দুধটা জাল দিতে হবে। যখন দুধটা অর্ধেক হয়ে আসবে ঘন হয়ে, তখন এতে আমি 200 গ্রাম গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীর এতে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট আরও জাল দিয়ে ঘন করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো খেজুরের গুড়। মিষ্টির পরিমাপটা তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো, যার যতটা পছন্দ। তবে ক্ষীর জাতীয় জিনিসে মিষ্টিটা একটু কম হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন অনবরত নেড়েচেড়ে গুড়টাকে একটু গলিয়ে নিচ্ছি, আর এইভাবে অনবরত নাড়তে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না দুধটা একদম ঘন থকথকে হয়ে আসছে। প্রায় 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করার ফলে দুধটা কিন্তু এখন অনেকটাই থকথকে ক্ষীর হয়ে গেছে। এবার এই ক্ষীরটাই একটু টাইট না করলে পুর হিসাবে পাটিসাপটা দিলে সেটা গলে কিন্তু বেরিয়ে যাবে। তাই এটা টাইট করার জন্য 1 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো 2-3 বারে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে আমি এই ক্ষীরটাকে একটু শুকনো করে নিচ্ছি। এক টেবিল চামচের পুরো চালের গুঁড়োটাই কিন্তু অল্প অল্প করে আমার ক্ষীরে মেশানো হয়ে গেছে। এখন অনবরত নাড়তে নাড়তে এই ক্ষীরটা কিন্তু অনেকটাই এখন শুকনো ভাবের হয়ে এসেছে। পাটিসাপটার ভেতরে ক্ষীরের পুর হিসাবে এই ক্ষীরটা এখন কিন্তু একদম তৈরি। এবারে গ্যাসটা বন্ধ করে ক্ষীরটাকে একটু ঠান্ডা করে নিলেই ক্ষীরটা আরও একটু টেনে যাবে। এবারে তৈরি করে নেব পাটিসাপটার জন্য যে ব্যাটারটা হয় সেই ব্যাটারটা। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 1/3 কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি, 1/3 কাপ সুজি নিয়েছি। এখন এই শুকনো উপাদানগুলোকে সবগুলো একসঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। শুকনো উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেবার পরে এখন এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মতো চিনি। শীতকালীন পিঠে পায়েসে একটু গুড়ের গন্ধ না হলে চলে না, তাই এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো খেজুরের গুড়। চাইলে কিন্তু তোমরা এই গোলাটা পুরোটাই খেজুরের গুড় অথবা পুরোটাই চিনি দিয়ে বানিয়ে নিতে পারো। চিনি আর গুড়টাকেও শুকনো উপাদানের সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিনি দিয়ে এই ব্যাটারটা গুলতে পরে পাটিসাপটাগুলো সাদা সাদা রঙের দেখতে হয়, আর সামান্য একটু গুড় দিলে সেই পাটিসাপটাগুলো একটু লালচে রঙের দেখতে হয়। এবার এই ব্যাটারটা গুলে নেবার জন্য 2 কাপ দুধ আমি অল্প অল্প করে বারে বারে মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব। দুধটা কিন্তু অল্প অল্প করে বারে বারে মিশিয়ে ব্যাটারটা বানাতে হবে, নয়তো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে হুইস্ক করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে।
আর এতে যদি কোনো লাম্পস থাকে তাহলে কিন্তু পাটিসাপটা পিঠে একদমই ভালো হবে না। তাই আমি এখন অল্প অল্প করে দুধ মেশাতে মেশাতেই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে হুইস্ক করে নিচ্ছি, যাতে এর ভিতর কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা আমার প্রায় গোলা হয়েই এসেছে, আমি আরেকটু হুইস্ক করে নিচ্ছি। দেখো ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা হলেই কিন্তু বুঝতে হবে যে ব্যাটারটা একদম তৈরি, একদম না পাতলা না ঘন, ঠিক এইরকমভাবেই পাটিসাপটার ব্যাটার তৈরি করতে হবে। এবারে এই ব্যাটারটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পরে। পাটিসাপটাটা বানাবার জন্য প্রথমে আমি ননস্টিক প্যানে করে দেখাচ্ছি। তার জন্য প্যানটা মিডিয়াম হিটে সামান্য গরম করে নিয়ে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি। তেলের ব্রাশিংটা অবশ্য বেগুনের বোটা দিয়েও করা যেতে পারে। ব্যাটারটা প্যানে যতবার দিতে হবে তার আগে প্রত্যেকবারই কিন্তু হাতা দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। এবারে ব্যাটারটা থেকে 1 থেকে 1.5 হাতা পরিমাণে নিয়ে প্যানে দিয়ে দিলাম। তারপরে প্যানের হ্যান্ডেলটা ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা প্যানে ছড়িয়ে দিতে থাকলাম। এখন একটা হাতার পেছন দিক দিয়ে হালকাভাবে চেপে চেপে ঘুরিয়ে নিলাম, যাতে উপরের দিকটা ড্রাই হয়ে আসে। উপরের ভাগটা ড্রাই হয়ে গেলেই আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরের পুরটা একটা সাইড থেকে কিছুটা ছেড়ে দিয়ে লম্বা করে দিয়ে দিলাম। যে অংশটা ছেড়ে দিয়েছি সেই দিক থেকে ফোল্ড করে নিয়ে এসে পুরটাকে কভার করে নিলেই তৈরি হয়ে যাবে ক্ষীরের পাটিসাপটা। এখন এটাকে আমি একটু ফোল্ড করে নিচ্ছি আর খুন্তি দিয়ে মাঝে মাঝে কিন্তু একটু হালকাভাবে চেপে নিচ্ছি। একটা পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে। এখন এই পাটিসাপটা তুলে আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি, আর এর পরেরটাও আমি একই পদ্ধতিতে বানিয়ে নেব এই ননস্টিক প্যানেই। ননস্টিকে সাধারণত আটকে যাবার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু এই একই ব্যাটারি আমি লোহার কড়াইতেও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এইভাবে ব্যাটারের রেশিও মেনটেন করলে যে কোনো প্যানেই কিন্তু পাটিসাপটা তোলা খুবই সহজ হবে। আমি দ্বিতীয় পাটিসাপটাটাও কিন্তু ননস্টিক প্যানেই বানাচ্ছি। এর পরের পাটিসাপটাটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো লোহার কড়াইতেও কীভাবে সুন্দরভাবে পাটিসাপটা সহজেই উঠে আসছে। দ্বিতীয় পাটিসাপটাটাও আমার তৈরি হয়ে গেছে। চলো তাহলে এখন দেখে নিই লোহার কড়াইতে কীভাবে আমি আরেকটা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে লোহার কড়াইটাকেও বেশ ভালো মতো গরম করে নিয়ে তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে ওই ব্যাটারটা আবার একটু গুলে নিয়ে ওই ব্যাটারটা থেকে 1.5 হাতা পরিমাণে ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে সেই ব্যাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি হাতার পিছন দিকটা দিয়েই। এই ব্যাটারটা ছড়িয়ে দেওয়াটা কিন্তু কড়াই ধরে ধরেও করা যায়, তবে এক্ষেত্রে আমার লোহার কড়াইটা বেশ খানিকটা ভারী, তাই আমি হাতার পেছন দিক থেকেই কিন্তু হালকাভাবে চেপে চেপে গোল করে ছড়িয়ে নিলাম। এবারে আমি আগে থেকে যে পুরটা তৈরি করেছিলাম ক্ষীরের, সেই পুরটা একই রকমভাবে লম্বা করে একটা সাইডে দিয়ে দিলাম। এবারে পাটিসাপটাটা কিন্তু আমি ফোল্ড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ লোহার কড়াইতেও কিন্তু এই পাটিসাপটা ফোল্ড যখন করছি অতি সহজে খুব সুন্দরভাবে পাটিসাপটাটা উঠে এসেছে। তাহলে বুঝতেই পারছো এই সেম রেশিওতে ব্যাটার বানালে কিন্তু যে কোনো প্যানে বা কড়াইতে তোমরা সুন্দর করে পাটিসাপটা সহজেই তুলে বানাতে পারবে। আশা করি এইভাবে তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করবে, আর আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য রেসিপির সাথে।